কোভিড-19 সংক্রমণের কারণে গোটা রাজ্যে অপ্রতুল হয়ে পড়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা, তাই বিকল্প পরিষেবা দিতে এগিয়ে এলো সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। মঙ্গলবার থেকে সিটু সমর্থিত কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের পক্ষে 300টি অ্যাপ ক্যাব শহর কলকাতায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড়ে প্রতিদিন রাজ্যে করোনা আক্রান্ত হচ্ছেন 14,000 মানুষ। গত দুদিন ধরে আবার 15,000-এর আশেপাশেও ঘোরাফেরা করছে নতুন সংক্রমিতের সংখ্যা। স্বাস্থ্য পরিষেবা সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকারি থেকে বেসরকারি হাসপাতালগুলি। এমতাবস্থায় কোভিড আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে চাইছে সিপিএমের শ্রমিক সংগঠন। আপাতত 300টি অ্যাপ ক্যাব নিয়ে শুরু হচ্ছে এই পরিষেবা। 4 জন স্বেচ্ছাসেবকের মোবাইল নম্বর নেট মাধ্যমে দেয়া হয়েছে। আপৎকালীন নম্বরে 4 জন স্বেচ্ছাসেবক কাজ করবেন 24 ঘন্টা। তাদের ফোন করে কোভিড আক্রান্ত রোগীর অবস্থান জানিয়ে কোনো নির্দিষ্ট হাসপাতালে যেতে চাইলেই অল্প সময়ের ব্যবধানে পাওয়া যাবে অ্যাপ ক্যাব। সিটুর পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক অনাদি সাহু জানান, জরুরি ভিত্তিতে এই পরিষেবা শুরু করা হলো। ধীরে ধীরে অ্যাপ ক্যাবের সংখ্যা বাড়ানো হবে। কোভিড আক্রান্ত রোগী যাতে কোনোভাবে বিনা চিকিৎসায় মারা না যায় সে কথা মাথায় রেখেই আমরা এই পরিষেবা শুরু করলাম। তবে পাল্টা প্রশ্ন উঠতে শুরু করেছে, যে সমস্ত ক্যাব চালকরা সংক্রমিত রোগীদের পরিষেবা দেবেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে কি ভাবছে সিটু? এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, কোনো চালককে তার অনিচ্ছা সত্ত্বেও এই পরিষেবা দিতে জোর করা হবে না। আর যারা দেবেন তাদের মাস্ক স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে এই পরিষেবা দেবেন তারা। নিউজ ফ্রন্টলাইনার ব্যুরো রিপোর্ট।